বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করে থাকি, যাতে করে আমরা সুস্থ সবল এবং রোগমুক্ত থাকতে পারি। আজকে আমি ইউরিস্টাট ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইউরিস্টাট ঔষধটি দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ফিবু এক্সোস্টার্ট। এটি সাধারণত ইউরোস্টাট নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, ইউরোস্টাট 40 mg ট্যাবলেট এবং ইউরোস্টাট 80 mg ট্যাবলেট। তবে আজকে আমি ইউরোস্টাট 40 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ইউরিস্টাট ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বাত ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা, জয়েন্ট ফুলে যাওয়া, হাতের কবজি ব্যথা করা, কোমরে ব্যথা করা, পায়ের গোড়ালি ব্যথা করা, দীর্ঘদিন যাবৎ গেটো বাত রোগে পরিলক্ষিতভাবে হাইপার ইউথেরসিয়ার সমস্যা থাকা, এ সকল সমস্যা দূর করতেই মূলত ইউরিস্টাট ঔষধটি দেওয়া হয়ে থাকে। ইউরিস্টাট ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বাত ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা করা কিংবা ঘাড় ও পিঠে ব্যথা করা, এ সকল ব্যথা অতি সহজে এবং দ্রুত দূর করে। ইউরিস্টাট ঔষধটি খাবার নিয়ম। সাধারণত প্রাপ্তবয়স্ক ইউরিস্টাট 40 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে ট্যাবলেট একবার খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ইউরিস্টাট ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর শরীরে কী পরিমাণে ইউরিক অ্যাসিড রয়েছে, যার কারণে বাত ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ঘাড় ও পিঠে ব্যথা করা, যে ধরনের ব্যথাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে এই ঔষধটি দ্বারা রোগীর এ সকল ব্যথা দূর করা সম্ভব, তাহলে ডাক্তার ইউরিস্টাট ঔষধটিই দেবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ইউরিস্টাট ঔষধটি সেবন করার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ইউরিস্টাট ঔষধটি খাওয়ার সময় কিছু রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যে সকল রোগীরা ইউরিস্টাট ঔষধটি সেবনের শুরুতেই ব্যথার পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা বেড়ে যায়, তখন এর সাথে ইউরিস্টাট ঔষধটি বন্ধ না করে এর সাথে ব্যথার ঔষধ বা কোলচিচিন 6 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে। হার্ট এবং স্ট্রোকের রোগীদের কোনো ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ ছাড়া ইউরিস্টাট ঔষধটি সেবন করা যাবে না। লিভার সঠিকভাবে কাজ করতেছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ইউরিস্টাট ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। ইউরিস্টাট ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া। ইউরিস্টাট ঔষধটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, পেটে ব্যথা করা, অস্থিসন্ধির ব্যথা, ত্বকে লাল হয়ে যাওয়া, ত্বকে বিচি কিচি ওঠা ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের ইউরিস্টাট ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো মেডিসিন কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।